সাকিব আল হাসান ইজ লাইক বাংলাদেশের বেস্ট প্লেয়ার উইদাউট আ ডাউট ইতিহাসে। তাইম ইকবাল ওর থেকে বেটার ব্যাটসম্যানও বাংলাদেশ এখনও পায় নাই। সো দুজনই থাকলে মানে আমার দুজনের বিশাল ফ্যান। সো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টিম যেটা ডিসাইড করবে ওইটাই, বিকজ দিন শেষে ব্যক্তির থেকে টিম বড়, সো টিমকেই সাপোর্ট করবো। বাংলাদেশের তো ভাই আমরা আজীবন ফ্যান। ক্রিকেট এমন একটা জিনিস যেটার জন্য সারা বাংলাদেশের 17 কোটি মানুষ এক হয়ে যায়। সো এটার জন্য তো অফকোর্স বাংলাদেশ টিমের জন্য অসংখ্য শুভকামনা থাকবে। রিসেন্ট কিছু ম্যাচ খুব একটা ভালো যায়নি, আশানুরূপ যায়নি। সো অ্যাজ আ ফ্যান আমরাও খুব একটা মানে দুঃখে আছি। সো আশা করবো বিশ্বকাপে গতবার যেমন বেশ ভালো করে জ্বলে উঠেছিল, সাকিবের ব্যাট তো মার্শাল্লাহ সুপার অসম। আমারও ইচ্ছা আছে, স্বপ্ন আছে বাংলাদেশ এরকম 2-4 জন যদি জ্বলে উঠতে পারে খুব ভালো একটা রেজাল্ট হবে। এটা তো গতকালকেই একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, তারপর থেকে তো আমি যে সোশ্যাল মিডিয়াতে দেখছি, সো পার্সোনাল আমার কোনো ওপিনিয়ন নেই। আমার কাছে মনে হয় যে টিমের জন্য যেটা ভালো, বিকজ বাংলাদেশ দেশ হয়ে যাচ্ছে, সো ব্যক্তির উপর দল বড়, দল তো দেশের জন্য কাজ করে। সো দলের জন্য যেটা ভালো মনে হয়, বিসিবি যেটা ভালো মনে করেছে, ক্যাপ্টেন যেটা ভালো মনে করেছে, সেই হিসেবেই আমি সমর্থন করে যাবো ইনশাআল্লাহ। অনেককে মিস করব। অফকোর্স তাইম ইকবাল তো খুব সব থেকে ড্যাশিং ব্যাটসম্যান ছিল বাংলাদেশের, রাইট? সো ওর আর ওপেনারদের প্রতি কিন্তু সবার একটা সফট কর্নার থাকে, বিকজ মাঝখানের মিডল অর্ডারের ব্যাটিং কিন্তু অনেক সময় দেখা হয় না, বাট ওপেনিং সবাই দেখে এবং সব থেকে স্ক্রুটিনি নিয়ে দেখে। সো মোস্ট অফ দ্য টাইম বাংলাদেশের ব্যাটিং বলতে তাইম ইকবালকে দেখে এসেছে, অ্যাটলিস্ট আমার বুঝবার পর থেকে যত লাস্ট 15-20 বছর ধরে ক্রিকেট দেখেছি। সো অফকোর্স মিস করবো অনেক। আমি জানি না পার্সোনাল, অনেক সময় যেটা দেখা যায় যে ছোটোখাটো হয়তো বা জিনিসপত্র অনেক বড় করে আসে। 12 ঘন্টা আগে একটা ঘটনা হয়েছে, আমি জানি দেখছি যে দ্বন্দ্ব, বাট কী দ্বন্দ্ব আমি আসলে অতটা জানি না। বাট সাকিব আল হাসান ইজ লাইক বাংলাদেশের বেস্ট প্লেয়ার উইদাউট আ ডাউট ইতিহাসে। তাইম ইকবাল ওর থেকে বেটার ব্যাটসম্যানও বাংলাদেশ এখনও পায় নাই। সো দুজনই থাকলে মানে আমার দুজনের বিশাল ফ্যান। সো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টিম যেটা ডিসাইড করবে ওইটাই, বিকজ দিন শেষে ব্যক্তির থেকে টিম বড়, সো টিমকেই সাপোর্ট করবো। বাংলাদেশ দেখেন, বাংলাদেশের 17 কোটি মানুষ যদি একটা জিনিস নিয়ে এক হয় হলো বাংলাদেশের ক্রিকেট। এবার আমরা যত যাই বলি হয়তো বা কোনো ম্যাচ খারাপ খেললে দুঃখ পাই বলে আর জীবনে খেলা দেখবো না, বাট কোনো মানুষ খেলা দেখবো না বলে আসলে খেলা যে দেখা বন্ধ করে দেয় তা কিন্তু কখনোই হয় না। অলওয়েজ আশা রাখবো, অলওয়েজ হাই এক্সপেকটেশন থাকবে, সেমিফাইনাল রাখবো, আমাদের ইচ্ছা যে ফাইনালে যাবো, জিতবো, এখন তো ওই স্বপ্ন লাগে, রাইট? কারণ বাংলাদেশ যে কোনো দিন অনেক গুড ডে যে কোনো বড় টিমকে হারাইতে পারে, আগের দিনের মতো কিন্তু নাই যে আপসেট হয়ে যাবে। সো অফকোর্স ভেরি হাই এক্সপেকটেশন থাকবে, উইল চিয়ার ফর দেম, প্রবলি অনেক দুঃখ পাবো, পরে সিরিয়াস দিব আর খেলা দেখবো না, বাট দিন শেষে দেখে যাবো ইনশাআল্লাহ। আমি অনেক এক্সাইটেড, আমি রেগুলারলি ফুটবল খেলি, সো দেখবেন যে আমি ফুটবল বাইরে আছি, একটু পরে একটা ম্যাচ আছে ব্র্যাক ইউনিভার্সিটির এগেনস্টে। সো আমার ক্রিকেটে অনেক দিন পর আসলে, ইনফ্যাক্ট 15-20 বছর পর মনে হয় ব্যাট বল ধরলাম, সো কোয়াইট এক্সাইটেড, মজা লাগছে এখানে এসে, এখানকার ডায়নামিক্স ইজ ডিফারেন্ট, বা এখানে 2-3 মার্সে আমার বেশ মজা লেগে গেছে, একটু পিচ আর বলটা বুঝলে মেবি আর একটু মজা হবে। ব্যাটিং মেইনলি করা হবে, বোলিং তো অনেকদিন ধরে করা হয় না, সো পেস বল করতাম, হঠাৎ করে বল করতে গেলে হাত খুলে যাবে। সো আপাতত কয়েকটা বল করে দেখলাম যে না, বল হয়তো বা সামনে যদি টুর্নামেন্ট আর 2 দিন পরে বল করার চ্যালেঞ্জটা নেওয়া ঠিক হবে না, সো ব্যাটিংই করবো। বাংলাদেশে তো সাকিব আল হাসান, ইটস অ্যামেজিং। আমি যখন ছোটো ছিলাম তখন গিলক্রিস্টের বিশাল ফ্যান ছিলাম, তারপরে আরেকটু বড় হয়েছি এবিডি ভিলিয়ার্সের বিশাল ফ্যান ছিলাম, এখন তো বাবর আজম আর বিরাট কোহলির যুগ, সো ওদের অনেক বড় ফ্যান ছিলাম।